আজকের ভিডিওটা শুরু করতেছি বসিলা রোড দিয়ে, আর বসিলা রোড হয়ে যাচ্ছে কেরানীগঞ্জের ভেতরে। তো যাওয়ার বেশ অনেকগুলো রিজন আছে, তার আগে বলি এই একই সময়ে গত বছরের অক্টোবরের দিকে আমি এই বাইকটা কিনছি, তখন আমার এইভাবেই যাওয়া হয়েছিল। আজকেও যাচ্ছি সেই একই বাইকের উদ্দেশ্যে, পুরো ভিডিওটি দেখতে হবে পুরো জিনিসটা জানার জন্য। আর সেই একই রাস্তা ধরে আমি গতবার যখন সিবিআর কিনতে যাই এই রাস্তাতেই আপনাদের সাথে ব্লগ শেয়ার করছিলাম। সবগুলো আসলে মেমোরি, সময়ের ব্যবধানে মানুষের সব কিছু পরিবর্তন হয়, আমরা শুধু মেনে নিতে পারি না, কিন্তু সময় কারোর জন্য বসেও থাকে না, সময় কারো ধারও ধারে না। সময়কে কাজে লাগানো উচিত, যেটা আমারও এখন সম্ভব হইতেছে না, তবে ইনশাল্লাহ আসবে, সময় সবারই আসে, ভালো হোক বা মন্দ হোক। মন্দ তো আফসোসের কিছু নাই, ভালোতেও খারাপ দিনগুলোর ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। কথা অনেক বলছি, কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসছি কেরানীগঞ্জের কদমতলিতে, যেখানে ইউনাইটেড বাইক স্টেশনের অবস্থান। ওকে দিব দিব, যাই হোক চলে আসছি ইউনাইটেড বাইক স্টেশনে। ফোন দিতেছিলাম, ইয়ামিন কী অবস্থা ভাই, অনেকক্ষণ তোমার বসায় রাখছি, কী অবস্থা ভাইয়া? শিহাব, ওরে বাবারে, সব দিয়ে দামি দামি বাইক, কত আমারটা বাইরে রাখছি, ভালো হয়েছে না? সুযোগ হয়েছে গোডাউন থেকে একটা বাইক পছন্দ করে নেওয়ার, আর নিয়েছি R15M ইন্ডিয়ান সিলভার কালারটা। খুঁটিনাটি চেকিং সব চলতেছে, কি কোনো ডিফেক্ট? হামিন ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, ইনশাল্লাহ। আর কাল পরশু দেখি আপনাদের ওইখানে যাবো মালিবাগে, ইনশাল্লাহ দোয়া রাখবেন ভাই, কষ্ট দিলাম, কষ্ট পাইলেন কিন্তু, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। তারিফ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনারা সকাল থেকে ঘুম থেকে উঠায় যে জ্বালানো শুরু করছি মাত্র শেষ করলাম ভাই, ভালো থাকবেন ভাই, ইনশাল্লাহ ঘুরতে ঘুরতে দেখা হবে ভাই, আপনারা ভালো থাকবেন, ঠিক আছে ভাই, আপনারাও ভালো থাকবেন। পরিচয় ভাই, পরিচয়? বিসমিল্লাহ রহমান রহিম, নতুন R15M ইন্ডিয়ান, মিটারটা দেখছেন মারাত্মক না, জোস জিনিস। ও আলহামদুলিল্লাহ, না এটারও ভুলি নাই, এটাও আছে। যাই হোক, এখান থেকে আগে বের হই, বাকি কথা যেতে যেতে বলবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম, চলেন বার ভাই আসেন। সো আলহামদুলিল্লাহ আমাদের R15M ইন্ডিয়ান ভার্সনটা নেওয়া হয়েছে, BS7 যেটা। আমি শুরু থেকেই R15 পছন্দ করতাম, কেউ যদি ভাবেন যে আমার R15 ভালোই লাগে না বা ইয়ামাহা আমার পছন্দই না, এটা একটু ভুল জানেন। সবাই একটা ধরন পছন্দ করে, সেই ধরন অনুযায়ী আমার সিবিআরটা ভালো লাগে। আর R15 অপছন্দ করতাম বিষয়টা এমন না, আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে, আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী বাইক চালান, তাহলে আপনি সবচেয়ে ভালো ফিডব্যাক পাবেন। তো যাই হোক, R15ও খুব সুন্দর বাইক, যথেষ্ট স্মার্ট বাইক। এখন ইউনাইটেড বাইক স্টেশন থেকে আমাদের নতুনভাবে নতুন বাইক নেওয়া হয়েছে,
এবং বেশ পছন্দের যে কালার সেটাই নেওয়া হয়েছে। আমি R15M টাই চালাইতেছি, যেহেতু আমি সিবিআরটা নিয়ে আসছিলাম। সিবিআরে আছে বাহার ভাই আর ইয়ামিন, ওরা আসছে অনেক দূর থেকে সিরাজগঞ্জ আমাকে সময় দেওয়ার জন্য, বা আমি ওদের সময় দেওয়ার জন্য যেটাই বলি। তবে যেটা একটা হিন্টস পেলাম যে সামনে ডলার রেটের অবস্থা আরও খারাপের দিকে যাইতেছে, সো বাইক যারা কিনতে চান বেটার হবে এখনকার প্রাইসে নিয়ে নেন, অথবা কিছুদিন ধৈর্য ধরেন, পরবর্তীতে হয়তোবা প্রাইস যদি একটু 19-20 হয় বা কমে সেক্ষেত্রে নিতে পারেন, কিন্তু নিয়ার ফিউচার প্রাইসটা অনেক হাই হবে। যাই হোক, আমার কাছে মিটারটা খুব খুব বেশি সুন্দর লাগতেছে, মানে আমরা নর্মালি হায়ার সিসির যে মিটারগুলো দেখি অনেকটা ওই টাইপের লাগতেছে। আর বিষয়টা হইতেছে দেখার অভ্যস্ত হওয়াটা আসলে বড় জিনিস, আমরা সবসময় এই ধরনের মিটার দেখি না, এই কারণে একটু বেশি ইউনিক লাগতেছে, অনেক ইনফরমেশনও দেখা যাইতেছে। আর এখানে যেটা মনে হইল যে বেশ অনেক কিছু আছে, আমার যদি আসলে এই বাইকের ফিচার অনেক কিছুই জানা নাই, আমি খুবই ক্ষুদ্র একজন বাইকার, খুব ঘাটাঘাটি করি এমন না, বাট যতটুকু সেন্স আছে অতটুকু নিয়েই কথা বলাটা পছন্দ করি। অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, তারপরে বলাটাই উচিত আমার মনে হয়। আর আমার পেছনে আছে বাহার ভাই, এই যে সে আমার পূর্বের সিবিআরটা চালাচ্ছে, পেছনে ইয়ামিন আলহামদুলিল্লাহ, সেটাও সুন্দর, দুইটাই কাছাকাছি কালার, শুধু সেটাতে নিয়ন আছে আর এটা হচ্ছে এম ব্ল্যাক ব্লু মিক্স করা। সো মূল ব্যাপারটা হইতেছে বাইক অলওয়েজ ভাই পারফরমেন্স তখনই ভালো দিবে যখন আপনি বাইকটাকে মেনটেন করবেন, শুধু বাইক চালাইলেই হয় না, আপনাকে এটা প্রপারলি মেনটেন করতে হবে, সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, যখন যেখানে যে সমস্যা আসতেছে ইনস্ট্যান্ট সেটা ঠিকঠাক করা। একটা জিনিস ফেলে রাখলে অনেক সময় আমরা মনে করি খুব মাইনর বিষয়, তেমন কোনো সমস্যা নাই, বাট ভুলটা আসলে সেখানেই হয়। মাইনর বলে ফেলে রাখলে সেটা একটা সময় খুব মেজর একটা সিচুয়েশন ক্রিয়েট করতেও পারে। সো যখন যেই প্রবলেম আসবে ছোট হইলেও ইনস্ট্যান্ট শেষ করে ফেলবেন, তাহলে বাইকগুলো ভালো থাকে। আর মেনটেনের জন্য সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল প্রপারলি টাইম মতো চেঞ্জ করা, এবং অবশ্যই অথেন্টিক ইঞ্জিন অয়েলটা দেয়া। আপনারা শুরুতেই হয়তোবা দেখছেন আমি R15M এ বসছি, ভাই মোটা মানুষ, কেমন লাগছে তারপরেও একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রাইস কত বসছে এটা যদি বলি, একটা মোটামুটি স্পেশাল প্রাইস পাইছি, তবে আমার কাছে যেটা মনে হয়েছে ইউনাইটেড বাইক স্টেশনে কম্পিটিটিভ প্রাইস থাকলেও তাদের কোয়ালিটি কম্প্রোমাইজ খুব কম করে, যার কারণে আমার কাছে মনে হইল যে যদি আমি মার্কেটের থেকে খুব বেশি কমে নাও পাই, অ্যাটলিস্ট প্রোডাক্ট আমি অথেন্টিক এবং কোয়ালিটিফুল পাইতেছি কোনো ধরনের ইস্যু ছাড়া। আর যদি কিছু হয়েও থাকে আমি শিওর তাদের সার্ভিস টপ নচ, সো যে কোনো সমস্যায় আমি তাদের কাছ থেকে রেসপন্স পাবো ইনশাল্লাহ। আমার কাছে আজকের দিনে বেশ ভালো একটা প্রশংসাই বলবো, সেটা হইতেছে হামিম ভাই বাইকটা চালাইছে, তারিফ ভাই, উনিও বাইকটা দেখে বা সাসপেনশনের কন্ডিশন দেখে বলতেছে যে ভাই আদার্স সিবিআরের সাথে এইটা কেন জানে ম্যাচ করতেছে না, যেমন সাসপেনশনগুলো ভালো খেলতেছে তেমনই বলা যায় যে আপনার ব্রেকগুলো খুব ভালো অবস্থায় আছে, কিভাবে মেনটেন করেন। আমি এটাই আপনাদের বলতেছিলাম যে বাইক যদি মেনটেন করেন এটাই আপনাকে ফিডব্যাকটা প্রপার ওয়েতে দিবে, আপনি যেমন গাইড করবেন বাইকটা ওমনই সার্ভিস দিবে। সো এইটা ছিল আমার জন্য সবচেয়ে বড় একটা কমপ্লিমেন্ট। বাইকটা চলছে 10.3, আর এখন মূল বিষয় হইতেছে বাইকটা আমার না, বাইকটা হইতেছে আমাদের ছোট ভাই ইমনের, কংগ্রাচুলেশনস ভাই। আর ইমন হইতেছে আমার খুব কাছের ছোট ভাই ইয়ামিনের শালা, ডিরেক্ট শালা নাকি দূর সম্পর্কে শালা বলো, চাস্তো শালা। তো আমরা সকাল থেকে এটার জন্য দৌড়াদৌড়ি করতেছি, ওর অনেক পছন্দ ছিল। কয় বছর ধরে অপেক্ষা করলা? 5 মাস অনেক অপেক্ষা করছো, আমরা তো 2 বছর, বছরকে বছর অপেক্ষা করছি। যাই হোক, কংগ্রাচুলেশনস, ভালো রকম মতো বাইকটা চালাবা, মেনটেন করবা, আমার এই ভিডিওটা দেখা তোমার বুঝতে হবে কী কী বলছি, পুরাটা শুই না ঠিক বাইকটা ওইভাবে কম চালাবা সবসময়, ঠিক আছে? সো ব্যাক টু মাই সিবিআর। হ্যাঁ, আমি এখনও বলি আমি R15 পছন্দ করি, কালারটা একটু ফুইটা উঠে না ভাই। মূল বিষয়টা হইতেছে আমার সাথে গতকাল থেকে কথা হইতেছিল ইয়ামিনের, ইয়ামিন বলল যে ভাই আমার শালা তার ফ্যামিলিতে মোটামুটি ম্যানেজ করে একটা বাইক নিবে, আপনি একটা আমাকে ভালো জায়গা দেন, ট্রাস্টেবল একটা শপ সাজেস্ট করেন। তো আমার কাছে মনে হইতেছিল যে সবসময় যেহেতু আমি রাজীব ভাইয়ের এখানে আসি, ইউনাইটেড বাইক স্টেশনে আসি, তো এবারও কেন না, সব কিছু দেখলাম, যাচাই বাছাই করলাম,
দাম এখানে দামও আসলে কনসিডারেবল, আবার বলা যায় যে আপনাকে কনসিডারেশনে কিন্তু কোয়ালিটিটাও রাখতে হবে, অথেন্টিসিটির বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। সব কিছু মিলে আমার কাছে মনে হইতেছিল আমরা ইউনাইটেডেই আসি। তো সব কিছু ওভার দ্য ফোন আমরা সব ঠিকঠাক করে এখানে চলে আসছিলাম, আর আলহামদুলিল্লাহ আমরা সেই একই কথা ভালো মতো আমাদের জিনিস বুঝে পাইছি, সব কিছু চেক টেক করে দেওয়া হয়েছে। এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে যাইতেছি, যদিও এই বাইকটা যাবে সিরাজগঞ্জ, বেশ অনেক দূরে যাবে, কিন্তু চালিয়ে নেওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন ওদের হাতে নাই। সো আস্তে ধীরে হইলেও, সময় নিয়ে হইলেও এটা চালাই নিবে। আর এই ছিল আজকের মতো ভিডিও। আমি একজন বাইক লাভার, আমি হন্ডা লাভার না, আমি ইয়ামাহা লাভার না, আমি একজন বাইকার। সবার ভিতরে এই সেম মেন্টালিটিটা রাখবেন, কে কোন ব্র্যান্ডের বাইক ইউজ করি সেটা প্রায়োরিটি না দিয়ে আমরা সবাই বাইকার, আমরা বাইক পছন্দ করি, আমরা দুই চাকা পছন্দ করি, এটাই আপনাদের মাথায় থাকা উচিত, আর এইভাবেই কথাগুলো বলা উচিত। তাইলে আমার মনে হয় ভাই, ক্লাসিফিকেশন থেকে শুরু করে যত ধরনের আজে বাজে কথা হয় আমাদের বাইকিং কমিউনিটিতে, এগুলো থাকবে না। ওই যে লবণ কোম্পানির বাইক, হ্যাঁ বড় লোকের বাইক, তারপরে ছোট লোকের বাইক, এগুলো আসলে কোনো কথার মধ্যে পড়ে না, কথার মধ্যে থাকার কথাও না। আমরা বাইকার, আমাদের ইউনিটি থাকবে একরকম। তো যাই হোক, অবশ্যই সবাই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, সাবধানে বাইক রাইড করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনারাও সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে সেটাও চৌধুরী সাহেব নামে, ফলো করবেন আশা করতেছি। আসসালামু আলাইকুম।